এই মুহূর্তে আমি আমার পার্টি সহকর্মীদের নিয়ে কিভাবে কি করা যায় একটা মিটিং করছি পুজোর ব্যাপারে 23 নম্বর ওয়ার্ডে। আমার সঙ্গে অনেক কাউন্সিলররা রয়েছে, পার্টির অনেক লোক রয়েছে। ভেরি আনফর্চুনেটলি জাস্ট নাও আই এম টোল্ড দ্যাট সাম ইলেকট্রনিক মিডিয়া, ওকে, দের আর সাম টেলিকাস্ট, কি কেউ আমাকে একটা কি স্টিং অপারেশন করেছে যাতে আমি আমার পশ্চিমবঙ্গের মাননীয় চিফ মিনিস্টার এবং আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আমি কিছু মন্তব্য করেছি। এই মুহূর্তে আমি যখন বিটি রোডে বসে আছি মিটিংয়ে, এই খবর শোনার সঙ্গে সঙ্গে আই জাস্ট ওয়ান্টেড টু নো, তখন আমি শুনলাম কেউ বা কারা দে আর ক্লেমিং যে স্টিং অপারেশন। তো ছোটোবেলা থেকে আমরা যেটুকু ইংরেজি মানে বুঝি, স্টিং অপারেশন মানে উইচ ইজ নট ওপেনলি এক্সপোজড অর ওপেনলি ফেয়ার, যেটাকে বলে চুরি করা, মানে চোর বলা হয়। তো কে কোথায় কি চুরি করছে আমার পক্ষে তো আই ক্যানট ডিটেক্ট দ্য থিভস, বিকজ দিস ইজ মাই জব, দিস ইজ নট মাই জব। মাই জব ইজ টু বি উইথ দ্য পিপল অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই এম ভেরি টোটালি ওয়ান অফ দ্য অ্যাক্টিভিস্ট অ্যান্ড নট অ্যাট অল কনফিউজড, ভেরি কমিটেড a TMC worker and I am a Mamata loyalist. Shara dine sheshe ami ekjon Mamata loyalist. Ekhon ke kothay kibhabe ki, however when I am told that some electronic media they are showing these news that I have said something against Mamata Banerjee and it was a sting operation, so naturally the sting operation means it is something related with theft and pilferage. So naturally the normal steps which should be taken by any lawyer by citizen, that is to go to the court of law to get proper justice. Churi jo churi jara kore sting operation ba churi ba jo churi ba pilferage, তার বিরুদ্ধে যা করা দরকার তাই করতে হবে। বাট আমি কনফার্ম করছি যে মদন মিত্র তার অ্যাট দ্য লাস্ট আপ টু দ্য লাস্ট ব্রিথ অফ মাই লাইফ আই এম এ টিএমসি লয়ালিস্ট এবং আমি একজন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই এম এ মমতা লয়ালিস্ট এবং তৃণমূল কংগ্রেসের বাইরে আমার কোনো, তবে কি রাস্তায় চলতে চলতে পৃথিবী যদি একটা জঙ্গল হয় দু চারটা জন্তু জানোয়ার চোর 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 ঘুরে বেড়াবে, এত তো ভেবেচিন্তে ঘোরা যায় না। বাট আলটিমেটলি আমরা ছোট থেকে যেটা শিখেছি যে ইওর অ্যাকশন ইজ দ্য আলটিমেট আনসার, যেমন বলে এভরি অ্যাকশন হ্যাজ গট ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, তেমনি এটাও ঠিক যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইয়োর অ্যাকশন অ্যান্ড ইয়োর মুভমেন্ট অ্যান্ড ইয়োর অ্যাটিচিউড অ্যান্ড ইয়োর কমিটমেন্ট ইজ দি ওনলি আনসার অ্যান্ড দ্যাট ইজ দি ওনলি অল্টারনেটিভ। অ্যান্ড আই ওয়ান্স অ্যাগেন কনফার্ম টু দ্য ফলোয়ার্স অফ মাই পেজ, থ্রু দ্য ফলোয়ার্স অফ মাই পেজ অ্যান্ড থ্রু মাই কো ফাইটার্স ইন তৃণমূল কংগ্রেস, that I was in TMC, I am in TMC,
I will be in TMC. আমার এমন কখনো ইচ্ছে হয়নি যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে অন্য কোনো দল করি. However, it's very unfortunate, and as per the law of the land, proper actions will be taken. দেশের আইন অনুযায়ী যেটা নেয় সেই ন্যায়সঙ্গত সিদ্ধান্তই আমি নেব. এর থেকে বেশি শুধু এইটুকুনি বলবো, যারা আমায় ভালোবাসেন তারা এমনভাবে স্প্রেড করুন, শেয়ার করুন, যে এই যে একটা টিভি আজকে দেখিয়ে দিচ্ছে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বলছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে মদন মিত্র বিজেপি চলে যাবেন, এরকম যারা করছে তাদের বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে রুখে দাঁড়ান. আর কে কোথায় স্টিং অপারেশন, আমি তো শুনেছি স্টিং অপারেশনের বাংলা মানে হচ্ছে ছিট কাটা, মানে যেগুলো ছিটকে চোরেরা করে, কোথায় কে ছিটকে চোর কি নিয়ে বেড়াচ্ছে? আর রাত্রিবেলা আমি বাথরুম যাওয়ার পরে কি করছি আমি তো চিন্তা করি না, যে সেই সময় কে কোথায় সিসিটিভি লাগিয়ে রেখেছে.